হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। সকাল থেকে বলতে এই যে আপনাদের ভাইয়া সকাল সকাল উঠে রওনা দিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে। তো এখন সে লঞ্চে এই যে নদীর মাঝখানে পানির উপরে ভাসতেছে, তো আমার সাথে সে ভিডিওটা শেয়ার করলো আর আমি আবার ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার তো বেশ আনন্দে লাগছিলো, আসলে আমি যেতে পারিনি। তারপরে কী হয়েছে, ও আনন্দ করতেছে, ওর আনন্দে তো আমার আনন্দ, তাই না? তো সে বলতেছে, দেখো আমি তো অনেক এনজয় করতেছি। আমি কই, হ্যাঁ এনজয় করো। পরে সকাল সকাল অনেক ভালো লাগলো, তারপর রাত্রেবেলা ফিরলো বাসায়। এখন রাত বাজে 11টা। মা গো মা, দেখুন মাথায় করে সে কত কষ্ট করে। তো বলতেছে, আমি বলতেছি এটা কী নিয়ে আসছো, ওকে দেখোই না বাক্সেটি করে আমি কী নিয়ে এসেছি। তো আমার তো অনেক আনন্দ লাগছিলো, বলতেছে সারপ্রাইজ। তো এই যে এখন খোলানোর পালা। তো আমি তো অনেক আনন্দ পাচ্ছিলাম। আর আমার ছেলে দেখেন তার সামনে, ও বলতেছে, ও অনেক এক্সাইটেড। তো বলতেছে, এখানে কী আছে আম্মু? আমি বলতেছি, বাবা দেখো, বাবা খুলো আমরা তারপর দেখি। তো বলতেছিল, আমি তো জানি এখানে মাছ কিনে নিয়ে আসছে। তো জানি না কী কী মাছ নিয়ে আসছে। তো বলতেছে, দেখতে থাকো। পরে এই যে এখানে বরফ জমে একেবারে জমাট হয়ে আছে। তো এই যে দেখলাম চিংড়ি মাছ। ওহ, চিংড়ি মাছ তো আমার অনেক ফেভারিট। তারপর দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছ। তো আমি বললাম, টান টুন দিও না, ছিঁড়ে আসবে। তো বলতেছি, একটা একটা করে বের করো। এখন ও একটা একটা করে ইলিশ মাছ বের করে নিচ্ছে। আমার তো সেই আনন্দ লাগতেছে। তো বলতেছে, সব তাজা তাজা মাছ, ওখানে মাছ আর মাছ, মাছের অভাব নাই। তো আমি এই যে নিয়ে আসলাম। তো আমার তো অনেক অনেক ভালো লাগলো। তো এই যে দেখুন বন্ধুরা, চাঁদপুরের ইলিশ। কে কে ইলিশ খেতে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দয়া করে আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই বাই।